ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে ভাই আপনি আপনার এক বন্ধু সম্পর্কে জানতে চেয়েছেন যে বিদেশে কোন একটা বেধর্মী কোম্পানিতে চাকরি করতে হিন্দু কোম্পানিতে এবং বিশেষ করে তার রমমে যারা তারা সকলেই হিন্দু ঘরে ঘরে মূর্তি রেখে তারা মূর্তি পূজা দেয় সকাল সন্ধ্যা এবং তারা বিভিন্ন অনুষ্ঠান করে যেমন নারিকেল ভাঙ্গা ইত্যাদি এক কথা হিন্দুয়ানি যা প্রথা রয়েছে হিন্দুদের ভিতরে সেগুলি তারা করে তো এই লোকের সমস্যা হলো সময় চাকরি ছিল ওই কোম্পানিতে এ জাতীয় সমস্যার সম্মুখীন হতো এবং নামাজ ঠিক মতো পড়তে পেত না জোহর আসর বিশেষ করে আর নামাজ পড়লেও তাকে এই মূর্তির ঘরেই নামাজ পড়তে হতো যে ঘরে মূর্তিতে ভরা এভাবে মূর্তি থাকা ঘরে নামাজ বৈধ হবে কি না এটা ছিল একটা প্রশ্ন আর একটা প্রশ্ন যে তার এই কোম্পানিতে পুনরায় ফিরে এসে নতুনভাবে নিয়োগ নেওয়া জায়জ হবে কিনা। দুটো বিষয় বলা যায় প্রথমত বলবো যে ওনার যদি অন্য কোনো পথ থাকে ইনকাম সোর্স থাকে অন্য কোনো চাকরি পেয়ে যায় তাহলে এই হিন্দুয়ানি কোম্পানিতে বিধর্মী কোম্পানি বা যে কোম্পানির ভিতরে এই হিন্দুদের সদস্য বেশি এই জাতীয় চাকরি থেকে তার বিমুখ থাকা উচিত কারণ এর মাধ্যমে তার এবাদ বন্দীগীতে যথেষ্ট বাধার সৃষ্টি হচ্ছে তাই যদি ভিন্ন কোম্পানি পায় এ জাতীয় কোম্পানিতে আসা তার উচিত হবে না কিন্তু যদি নিরপায় হয় অন্য কোনো কোম্পানি পাচ্ছে না এবং তারও চাকরির প্রয়োজন রুজি রুটির জন্য তাহলে কোম্পানি চাকরি করবে কিন্তু এবার ঠিকভাবে আদায় করতে হবে আর মূর্তি থাকা ঘরে নামাজ পড়া যাবে কি না বিষয়টিতে একতালাফ রয়েছে জমুর ওলামা কেরাম তারা বলেন যে মূর্তি যে ঘরে রয়েছে সে ঘরে নামাজ পড়া মাকরু অর্থাৎ ঘৃণিত কর্ম তবে হারামের পর্যায়ভুক্ত নয় কখন তারা কিছু আলামা কেরাম বলেন যে হারাম তাদের ভিতরে রয়েছেন শেখ আলহ সাহেব না তাইম রহমতুল্লাহ আলহে এবং ইমা আহমদিন হাম্বালের একটি বনা এদিকে ইঙ্গিত করে একটি রেবায়াত তো অধিকাংশ আলামায় দিন মাকুরোহের পর্যায়ে গিয়েছেন মাকুরোহ বলা দিয়ে গিয়েছেন হ্যাঁ আসল কথা যে মূর্তির ঘর মন্দির ভাবে গির্জা এহুদিদের তীর্থশালা ওই বদবনের স্থান এগুলো নামাজ পড়া জায়জ মূলত জায়জ যদি এগুলোতে মূর্তি না থাকে ছবি না থাকে এই জন্য ইমাম একটি অধ্যায় রচনা করেছেন তার সোহেবখ বাবর সারাত বি আহ খ্রিস্টানদের গির্জায় সালাত আদায় করা অধ্যায় এরপরে তিনি বলেছেন তর্জমতুল বাব হিসাবে অধ্যায়ের অধীনে বলেছেন আমরা তোমাদের গির্জায় প্রবেশ করি না ওই সমস্ত মূর্তির কারণে যা ওখানে রয়েছে ওই গির্জার ভিতর রয়েছে ওয়াকান ইবনা আব্বাস ফিল ইমামি বলেন গির্জায় সালাত ওই গির্জাতে নাই যাতে ফটো থাকতো মূর্তি থাকতো ইমাম বখারি এভাবে অধ্যায়ের শিরোনাম এনেছেন এবং এই কথাগুলি বলেছেন উমরের আশার এনেছেন ইবনা আব্বাসের আশার এনেছেন তাহলে এই জাতীয় স্থানে বিধর্মেদের স্থানে নামাজ পড়াতে কোনো সমস্যা নেই যদি মূর্তি না থাকে আর মূর্তি থাকলে জমুর আলমায় কেরাম তাদের অভিমধ্যে মাকরুহন হবে নামাজ সেটা তো পূর্বেই বলা হলো এখন কথা হলো নামাজ মাকরু হোক বা হারাম হোক নামাজটা হবে কিনা নামাজ যদি পড়া হয় তাহলে এটা বৈধ হয়ে যাবে ইনশাল্লাহ নামাজ সহি হয়ে যাবে এ মর্মে লাজনা দায়মার হত্যা রয়েছে লাজনা দায়মা তাদের ফয়সলা হলো যে যে ঘরে মূর্তি থাকে ফটো থাকে এ ঘরে সালাত আদায় করা মাকরুহ এটি ঘৃণিত কর্ম তবে সালাত সহী হয়ে যাবে পরিশেষে বলবো যেটা আলামের দিনের কথা এবং শেখ সালেহান মনাজ্জেদ খোলাশা হিসেবে বলেছেন এ বিষয়ে ফিনিশিং আনতে যেয়ে বলেছেন যে জমুর আলামের দিনের নিকটে সালাত আদায় করা মাকরু মূর্তির স্থানে অর্থাৎ যদি মূর্তি থাকে ওই বিধর্মেদের উপাসনালয় তাহলে মাকরু কিন্তু যদি ওখানে মূর্তিগুলি গুলি সরিয়ে ফেলা হয় অথবা মূর্তিতে পর্দা করে দেওয়া হয় কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে নামাজ পড়া যায় অসুবিধা নাই আল্লাহ হয়ে যাবে তবে মাকর এরপর তিনি বলেন একান্ত প্রয়োজনে বৈধ রয়েছে তো যা হোক মূর্তি থাকা ঘরে নামাজ পড়া মাকরু হোক হারাম হোক নামাজ জায়েজ হয়ে যাবে তবে একেবারে এটাকে জায়েজ করার খালেজ হবে মানে কোন প্রকার হাত ছাড়া জায়েজ করার পথ হলো মূর্তিগুলো ঢেকে দিয়ে পর্দা করে দিয়ে নামাজ পড়বে বা কেবলা থেকে সরিয়ে নেবে তাহলে আশা করা যায় নামাজ বৈধ হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে নামাজে আর যথাযথ চেষ্টা করতে হবে অন্য কোনো মসজিদ পাওয়া যায় কি না মসজিদ পাওয়া গেলে সে মসজিদেই সালাত আদায় করতে হবে বা এমন রোমে করতে হয় মসজিদ না ফেলে যে রোমে কোনো মূর্তি টর্তি নেই আর এটা হলো জরুরি অবস্থা যদি সম্ভব না হয় তাহলে ইনশাল্লাহ মূর্তি থাকা ঘরে সালাতের বিস্তারিত ভাবনা দেয়া হলো এই অনুযায়ী আমল করা